নির্বাচন অনুকূলে রাখতে বেতন ভাতা বাড়াতে যাচ্ছে সরকার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী রয়েছে 21 লাখ, যা কর্মক্ষম জনশক্তির মাত্র 1%। মূল্যস্ফীতি 6% না হলেও বেতন বাড়ানো ঠিক হবে না, বেসরকারি চাকুরিদের বিষয়টিও ভাবতে হবে। এদিকে বলা হচ্ছে দেশে সরকারি চাকরিজীবীদের আর এক ধাপ বেতন ভাতা বাড়াতে যাচ্ছে সরকার। এর জন্য প্রক্রিয়াও শুরু করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বছর শেষে মূল্যস্ফীতির হারের সঙ্গে সমন্বয় করে এই বেতন ভাতা বাড়বে। ইতিমধ্যে স্থায়ী বেতন কমিশন গঠনের পরিবর্তে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নির্ধারণের উপায় খুঁজতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এর ফলে 2015 সালের 1 জুলাই থেকে বেতন আর গত বছরের 1 জুলাই থেকে ভাতা প্রায় দ্বিগুণ বাড়ার মাত্র 1 বছরের মাথায় এই বেতন ভাতা আরেক দফা বাড়াতে যাচ্ছে, এবং এখন থেকে তা নিয়মিতই বাড়বে বলে গত রোববার সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে বলা হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এখন থেকে বেতন কমিশনের পরিবর্তে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে রেখেই বেতন বাড়ানোর চিন্তা করেছে সরকার। সেটি হলে আগামী বর্ষ থেকে প্রতি বছরই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়বে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে আমরা একটি স্থায়ী পদ্ধতি করতে যাচ্ছি। অর্থমন্ত্রী এমনও বলেছেন, স্থায়ী পে কমিশনের আর প্রয়োজন নেই, আমাদের হিসাবে একটি সেল গঠন করাই হবে যথেষ্ট। এই সেলই মূল্যস্ফীতির হিসাবের ভিত্তিতে বেতন বৃদ্ধির বিষয়ে সুপারিশ করবে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিদের নিয়মিত বেতন ভাতা বৃদ্ধির সরকারের এই সিদ্ধান্তে ভাবনায় পড়েছেন বেসরকারি চাকরিজীবীরা। অর্থনীতিবিদরা এমনও মনে করছেন, সরকারি চাকরিজীবীদের এই সুবিধায় বেসরকারি চাকরিজীবীদের উপর বাড়তি চাপ পড়বে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, সীমাহীন অর্থকষ্টে পড়বে সাধারণ মানুষ। এমনিতে জানুয়ারির 5.15% তুলনায় ফেব্রুয়ারিতে 5.31% মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ 2016 সালের ফেব্রুয়ারিতে যেসব পণ্য বা সেবার জন্য 100 টাকা খরচ করা হতো, 2017 সালের ফেব্রুয়ারিতে সে পণ্য বা সেবার জন্য 105.31 টাকা খরচ করতে হয়েছে। ভবিষ্যতে সেই মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিদের বেতন ভাতা বাড়লে এর দায় টানতে হবে বেসরকারি চাকুরিদের। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেসরকারি চাকরিজীবীদের বাদ দিয়ে কেবল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হলে বিরাট বৈষম্য সৃষ্টি হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল আলম বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বছর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায়, আর মূল্যস্ফীতির সঙ্গে যে বেতন বৃদ্ধি করা হবে তা আলাদা। উন্নয়নশীল দেশে প্রতি বছর মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, বিষয়টি সামনে রেখে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কথা ভাবছে সরকার। এটি সময় উপযোগী, মূল্যস্ফীতির সঙ্গে মিল রেখে প্রতি বছর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে, কারণ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে মূল্যস্ফীতি থেমে নেই। আমরা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে পেরেছি, এজন্য অর্থনীতির অগ্রগতির বেড়েছে বলে জানান তিনি। এর আগে 2015 সালের 7ই সেপ্টেম্বর সর্বোচ্চ 78,000 এবং সর্বনিম্ন 8,250 টাকা মূল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার, যাতে বেতন বাড়ে গ্রেড ভেদে 91 থেকে 101%। 21 লাখ সরকারি চাকরিজীবী এই হারে মূল বেতন পাচ্ছেন 2015 সালের 1 জুলাই থেকে, আর 2016 সালের 1 জুলাই থেকে ভাতা কার্যকর হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়ে সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল 2009 সালের 1 জুলাই। সে অনুযায়ী এতদিন সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন 4,100 টাকা ও সর্বোচ্চ 40,000 টাকা বেসিক ধরে বেতন পেতেন। এদিকে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও বেসরকারি চাকুরিদের বেতন বাড়ছে না, অথচ রাষ্ট্রের মোট কর্মক্ষম জনশক্তির প্রায় 100 ভাগের 1 ভাগ সরকারি কাজে নিয়োজিত, বাকিরা বিভিন্ন আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফলে বেসরকারি চাকুরিদের বেতন না বাড়ার নানামুখী বিভাগে পড়ছেন তারা। 2015 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ হলে বেসরকারি চাকুরিদের বিভিন্ন সংগঠন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে। বেসরকারি চাকুরিদের 41টি খাতের নিম্নতম বেতন নির্ধারণ করে দেয় সরকারের গঠিত নিম্নতম মজুরি বোর্ড। বোর্ড নিজে থেকে বেতন বাড়ানোর উদ্যোগ নিতে পারে না, তাই সরকারি নির্দেশনা না পেলে বেসরকারি চাকুরিদের বিষয়ে তাদের কিছুই করার থাকে না।
মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিকে ভালো সিদ্ধান্ত বলে মন্তব্য করলেও তা এখনই করা ঠিক হবে না বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, সুতরাং সরকারকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ শুধু সরকারি চাকরিজীবীদের এভাবে বেতন বৃদ্ধি করলে বেসরকারি খাত থেকেও বেতন বাড়ার দাবি আসবে। তাছাড়া লাতিন আমেরিকার কয়েকটি রাষ্ট্র মূল্যস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়টি চালু করেছিল, কিছুদিন পরে তা বাতিল করে দিয়েছে কারণ এতে মূল্যস্ফীতিটাকে উস্কে দেয়। অন্য দেশের কী অভিজ্ঞতা আছে তা বিশ্লেষণ করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অনুরূপভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির হার 5% বেশি হলে শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালে চলবে না, তাদের সঙ্গে চেয়ে বেসরকারি চাকরিজীবীদের বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়, সেজন্য সেই মানুষদের বেতন ভাতা না বাড়িয়ে সরকার কেবল সরকারি চাকরিজীবীদের জন্য এমন নিয়ম চালু করলে বিরাট বৈষম্য দেখা দিবে। এই অর্থনীতিবিদ আরও বলেন, কিছুদিন আগেই সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানো হয়েছে, এখন আবারও মূল্যস্ফীতির সমপরিমাণ বেতন বাড়ালে সরকারের উপর চাপ সৃষ্টি হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের ভাবা উচিত। এমনিতেই সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ইনক্রিমেন্ট পান, সেই সঙ্গে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়ালে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি সুযোগ বা বিশেষ নজর দেওয়া হবে, এতে বাজারে বিরূপ প্রভাব পড়বে। একইভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, এটা নতুন নিয়ম নয়, পৃথিবীর অনেক দেশেই মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বাড়ে, তবে মূল্যস্ফীতি বেশি না হলে বেতন বাড়ানো ঠিক হবে না, কারণ মূল্যস্ফীতিকে ঠেকাতে এমনিতেই সরকারি চাকরিজীবীরা 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন, তার উপর সরকার যদি এটি করে তাহলে বেসরকারি অন্যান্য খাতে নেতিবাচক প্রভাব পড়বে, সরকারেরও সমালোচনা হবে। বিশেষ করে এবছর তো সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর কোনোই প্রয়োজন নেই, আর ভবিষ্যতেও মূল্যস্ফীতি কেবল 6% বা তার বেশি হলেই কেবল বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পৃথিবীর সব দেশে ইনক্রিমেন্ট দেওয়া হয়, যেন বেতন ঘন ঘন বাড়াতে না হয়, এখানেও তা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকে শনিবার 11 নভেম্বর আজকের আপডেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।